বন্ধুরা, আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্রত্যেকটা জিনিসই আমরা প্যাকেটজাত কিনতে পছন্দ করি। হতে পারে টিফিনের জন্য আলুর চিপস অথবা ম্যাগি, হতে পারে আমুল দুধ অথবা সকালবেলার ব্রেকফাস্টের জন্য বিস্কিট অথবা ব্রেড। আজকের দিনে প্রত্যেকটা জিনিসই আমরা প্যাকেটজাত পণ্য হিসেবে কিন্তু আমরা হাতের কাছেই পেয়ে যাই, আর প্যাকেজিং ইন্ডাস্ট্রি দুর্দান্ত গতিতে গ্রোথ করছে। আপনি যদি ভালো স্টকগুলো বেছে নিয়ে লং টার্মের জন্য ইনভেস্ট করতে চান, তো আপনার জন্য প্যাকেজিং ইন্ডাস্ট্রির বিভিন্ন ভালো শেয়ারগুলো কিন্তু একটা দুর্দান্ত চয়েস হতে পারে আপনার জন্য। আর আজকের এই ভিডিওতে আমরা প্যাকেজিং ইন্ডাস্ট্রির কয়েকটি শেয়ার নিয়ে ইন ডিটেলস ইন ডেপথে আলোচনা করব। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদেরই পছন্দের ইউটিউব চ্যানেল @ চ্যানেলে, যেখানে আপনি শেয়ার মার্কেটের A to Z সমস্ত নলেজ থেকে শুরু করে লাইভ মার্কেটের বিভিন্ন আপডেট, নিফটি ব্যাংক নিফটির দুর্দান্ত সব সাপোর্ট রেজিস্ট্যান্স এবং লাইভ মার্কেটের বিভিন্ন কল আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং ATR অপশন টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে সবার আগে আপনার পছন্দের বাংলা ভাষায় আপনার মাতৃভাষায় পেয়ে যাবেন। আমাদের @ অপশন ইউটিউব চ্যানেল এবং ATR অপশন টেলিগ্রাম চ্যানেল ছাড়াও আপনারা www.atropshion.com ওয়েবসাইটে গিয়েও স্টক মার্কেট সম্বন্ধিত বিভিন্ন খবরাখবর অ্যাক্সেস করতে পারবেন। আজকাল প্রত্যেকটা জিনিসই প্যাকেটজাত হয়ে আসছে, কিন্তু এর মানে এই নয় যে কোম্পানিগুলি তাদের প্রোডাক্টের সঙ্গে সঙ্গে এই প্যাকেটগুলো বা প্যাকেজিং করার জন্য যে পণ্যগুলো প্রয়োজন সেগুলো তারা ম্যানুফ্যাকচারিং করে থাকে। বেশিরভাগ কোম্পানি তাদের প্রোডাক্টকে প্যাকেটজাত করার জন্য বিভিন্ন রকমের প্যাকেজিং কোম্পানির প্রোডাক্টগুলো ইউজ করে। আর আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় জিনিসে প্যাকেটের যে পরিমাণ ব্যবহার আমরা দেখছি, তা থেকে একটা আন্দাজ তো লাগানো যেতেই পারে যে এই প্যাকেজিং ইন্ডাস্ট্রির কোম্পানিগুলো কতটা পাওয়ারফুল হতে পারে। আর আপনারা যদি FMCG-র কোম্পানিতে ইনভেস্ট করা পছন্দ করেন, তাহলে প্যাকেজিং ইন্ডাস্ট্রির কোম্পানিগুলোকেও আপনি কিন্তু নজরে রাখতে পারেন, কারণ গত 5 বছর ধরে কিন্তু খুব ভালো রিটার্ন এই সেক্টরটা দিয়ে আসছে। আর আগামীতেও যত মানুষের ব্যস্ততা বাড়বে, মানুষ যত ফাস্ট লাইফ লিড করা স্টার্ট করবে, ততই প্যাকেজিং ইন্ডাস্ট্রি এক্সপোনেনশিয়াল হারে গ্রোথ করা স্টার্ট করবে। তো আজকের এই ভিডিওটিতে আমরা এমন কিছু প্যাকেজিং কোম্পানির ব্যাপারে আলোচনা করব যেগুলো প্যাকেজিং ইন্ডাস্ট্রির কোম্পানিগুলোর মধ্যে খুব ভালো জায়গা দখল করে বসে রয়েছে। প্রথমত, আজকের এই ভিডিওটিতে আমরা এমন কিছু কোম্পানির লিস্ট আপনাদের সামনে তুলে ধরছি যে কোম্পানিগুলোর মার্কেট ক্যাপ প্রায় 2000 কোটি টাকার কাছাকাছি রয়েছে। তো আমাদের প্রথম লিস্টে আমরা দেখতে পাচ্ছি পলিপ্লেক্স। পলিপ্লেক্স কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন হলো 5,534 কোটি টাকা এবং ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন 2,713 কোটি টাকা। দ্বিতীয় কোম্পানি 18 কোটির কাছাকাছি। ইউফ্লেক্স রয়েছে 4,683 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজেশনের সাথে, যার ফ্রি ফ্লোট ক্যাপ রয়েছে প্রায় 2,600 কোটি টাকার কাছে। জিন্দাল পলির রয়েছে 3,617 কোটির মার্কেট ক্যাপিটালাইজেশন, আর এই কোম্পানিটির ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে 920 কোটি টাকার উপরে। মোলটেক প্যাক বলে যে কোম্পানিটি আমরা এখানে দেখতে পাচ্ছি, এই কোম্পানিটির 2,824 কোটি টাকার মার্কেট ক্যাপ রয়েছে এবং ফ্রি ফ্লোট রয়েছে 1,943 কোটি টাকা। কসমো ফাস্টের রয়েছে 1,941 টাকার মার্কেট ক্যাপিটালাইজেশন এবং ফ্রি ফ্লোট ক্যাপ রয়েছে 1,082 কোটি টাকার। বন্ধুরা, আমাদের লিস্টের প্রথমেই রয়েছে পলিপ্লেক্স, যেটি ওয়ান অফ দ্য লিডিং পেট ফিল্ম ম্যানুফ্যাকচারার কোম্পানি। যে কোম্পানির বেশিরভাগ প্রোডাক্ট লেবেল, প্রিন্টিং পেপার ইত্যাদির ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। দ্বিতীয় স্থানে রয়েছে EPL, আর EPL সাধারণত বিউটি প্রোডাক্ট, হেলথ প্রোডাক্ট, কসমেটিক্স প্রোডাক্ট, ওরাল প্রোডাক্টস ইত্যাদি প্যাকেজিংয়ের জন্য তাদের প্যাকেজিং প্রোডাক্টগুলো সাপ্লাই করে থাকে। আমরা ডেইলি লাইফে যে কোলগেট, সাবান, শ্যাম্পু ইত্যাদি ব্যবহার করে থাকি, তার প্যাকেজিং কিন্তু এই EPL কোম্পানিটি ম্যানুফ্যাকচার করে থাকে। আর এই কোম্পানির ক্লায়েন্ট লিস্ট রয়েছে দুর্দান্ত নজরকাড়া। ভারতবর্ষের সমস্ত নামি দামি কোম্পানি এই কোম্পানি থেকে কিন্তু প্যাকেজিং প্রোডাক্টগুলো ইউজ করে থাকে, যেমন হিন্দুস্তান ইউনিলিভার, ডাবর, হেলা ইত্যাদি। 3 নম্বরে রয়েছে ইউফ্লেক্স, আর ইউফ্লেক্স সাধারণত এই সমস্ত ক্যাটাগরির বিজনেসে ডিল করে থাকে। আর ইউফ্লেক্স সাধারণত প্যাকেজিং ফিল্মস, ফ্লেক্সিবল প্যাকেজিং প্রোডাক্ট, অ্যাসপেক্টিক লিকুইড প্যাকেজিং, কেমিক্যালস প্যাকেজিং, ইঞ্জিনিয়ারিং প্যাকেজিং, প্রিন্টিং সিলিন্ডার্স, হলোগ্রাফি ফিল্ম, এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু ইউফ্লেক্স দ্বারা নির্মাণ করা হয়। আর ইউফ্লেক্সের ক্লায়েন্ট শুধুমাত্র ইন্ডিয়াতে নেই, ওয়ার্ল্ড ওয়াইড এই কোম্পানিটির প্রচুর ক্লায়েন্ট ছড়িয়ে রয়েছে। আর আপনারা তো এই সমস্ত প্যাকেটগুলো দেখেই থাকবেন, যার মধ্যে রয়েছে ম্যাগির প্যাকেট, কুড়কুড়ের প্যাকেট, লেস চিপসের প্যাকেট। এই সমস্ত প্রোডাক্টে প্যাকেজিংয়ের জন্য ইউফ্লেক্স কোম্পানির প্রোডাক্টগুলো ব্যবহার করা হয়।
এবার আসা যাক আমাদের লিস্টের 4 নম্বর স্টকে। 4 নম্বরে রয়েছে জিন্দল পলিফিল্মস, আর এটি হলো ওয়ার্ল্ডের 8th লার্জেস্ট বোপোস্ট ফিল্ম ম্যানুফ্যাকচারার কোম্পানি। আর এই সংস্থাটি বিসি জিন্দল গ্রুপের একটি সংস্থা। কোম্পানির ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট রয়েছে মহারাষ্ট্রের নাসিকে। আর বিওপেট এবং বিওপিপি ফিল্মসে এরা কিন্তু মার্কেট লিডার হিসেবে কাজ করে আসছে। এবার আমরা দেখব মোল্ডটেক প্যাকেজিং। আর মোল্ডটেক প্যাকেজিং কোম্পানিটি সাধারণত হার্ড প্লাস্টিক প্যাকেট তৈরি করে থাকে। আমরা আইসক্রিম খেতে কে ভালো না বাসি, আইসক্রিম আমাদের সবার পছন্দের একটা ডেজার্ট। সাধারণত আইসক্রিম আমাদের সকলেরই পছন্দ। আর ইন্ডিয়ার বেশিরভাগ নামি দামি কোম্পানির আইসক্রিম বক্স কিন্তু মোল্ডটেক প্যাকেজিং কোম্পানি তৈরি করে থাকে। এছাড়াও এই কোম্পানিটি এশিয়ান পেন্টস, বার্জার পেন্টস এর মতন বিভিন্ন পেন্টিং কোম্পানির জন্য রঙের কৌটোগুলো তৈরি করে থাকে। এইরকমই আরও একটি কোম্পানি হচ্ছে বালমের লরি, যেটি ভারত পেট্রোলিয়াম, ইন্ডিয়ান অয়েল, HP গাড়িতে ব্যবহারের জন্য, মোবিল এবং তেলের মতো প্রোডাক্টের প্যাকেট করার জন্য বড় বড় বাকেট টাইপের বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে থাকে। আর এই কোম্পানিটি আন্ডারটেকিং বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আজকে আমাদের লিস্টের শেষ কোম্পানি হলো কসমোফাস্ট, আর এটি কসমো ফিল্মস, ল্যামিনেশন ফিল্মস, লেভেল ফিল্মস এবং ইন্ডাস্ট্রিয়াল ফিল্মস এর মতো বিভিন্ন প্রোডাক্ট বানিয়ে থাকে। এই কোম্পানিটির ক্লায়েন্ট হিসেবে রয়েছে ভারতের বড় বড় নামি দামি সব কোম্পানিগুলো। আর FMCG-তেও এই কোম্পানির প্রোডাক্ট দারুণভাবে ব্যবহার করা হয়ে থাকে, যেমন পার্লে, ম্যারি বিস্কুট, পেপসিকো, নেসলে, হিন্দুস্তান ইউনিলিভারের মতন কোম্পানিকে এই কোম্পানিটি প্যাকেজিং সার্ভিস প্রোভাইড করে থাকে। তো বন্ধুরা, এইসব কোম্পানির বেসিক ব্যাপারগুলো তো আপনারা দেখেই নিলেন। এবার আসুন আমরা দেখে নেওয়ার চেষ্টা করি এই কোম্পানিগুলোর বিভিন্ন ফিনান্সিয়াল প্যারামিটার্সগুলো, যার দ্বারা আপনি ডিসাইড করতে পারবেন যে এই সেক্টরে বলা গত 7টা স্টকের মধ্যে কোন স্টকটিকে আপনার পোর্টফোলিওতে জায়গা করে দিতে চাইছেন। তো আমরা এর জন্য প্রথমে ROC দেখব। ROC-র ফুল ফর্ম হলো রেট অফ চেঞ্জ, অর্থাৎ প্রাইস পরিবর্তনের হার ঠিক কি পরিমাণ রয়েছে, এটা আমরা ROC দ্বারা বার করতে পারি। এরপর আমরা দেখব ROIC। ROIC-র ফুল ফর্ম রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল, অর্থাৎ কোম্পানিটি রান করতে গিয়ে যা ক্যাপিটাল ইনভেস্ট করা হয়েছে তার উপরে ইয়ার অন ইয়ার রিটার্ন কি পরিমাণ আসছে। এরপর আমরা দেখব ROE, রিটার্ন অন ইকুইটি। তাছাড়াও থাকছে ডেট অন ইকুইটি, অর্থাৎ যেখানে আমরা কম্পেয়ার করে দেখব যে কোম্পানিটিতে আমরা ইনভেস্ট করতে চলেছি সেই কোম্পানির যে লাইবিলিটিস রয়েছে, যা দায়বদ্ধতা দেনা রয়েছে, সেগুলোর সাথে কোম্পানির যা ইকুইটি রয়েছে প্রতিটি ইকুইটির মধ্যে ডেটের রেশিও কি থাকছে। এছাড়াও পি রেশিও, অর্থাৎ প্রাইস টু আর্নিং রেশিও, এবং PG রেশিও, প্রাইস টু আর্নিং গ্রোথ রেশিও, টোটাল এই 6টি প্যারামিটারকেই আমরা এখানে দেখে নেওয়ার চেষ্টা করব। সবার প্রথমে আমরা ROC দেখছি। তো আমাদের সামনে রয়েছে ROC-র চার্ট, যেখানে সবচেয়ে বেশি ROC দেখা যাচ্ছে জিন্দল পলিমারে, আর সবচেয়ে কম ROC আমরা দেখতে পাচ্ছি বালমের লরিতে। এবার আমরা দেখে নেব ROIC, রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল। আর এখানে আমরা কম্পেয়ার করে দেখছি রিটার্ন অন ক্যাপিটালের ঘরেও কিন্তু জিন্দল পলি খুব ভালো একটা পজিশনে রয়েছে। সবচেয়ে বেশি রয়েছে কসমোফাস্ট, তারপরেই রয়েছে জিন্দল পলি, সবচেয়ে কম রয়েছে বালমের লরি। আপনাদের সামনে এবার চার্ট রয়েছে ROE-র, অর্থাৎ রিটার্ন অন ইকুইটি। এখানেও রিটার্ন অন ইকুইটিতে সবচেয়ে ভালো আমরা দেখতে পাচ্ছি কসমোফাস্ট এবং জিন্দল পল। আর এই লিস্টেও বালমের লরির কিন্তু অবস্থান সবচেয়ে খারাপ জায়গায় রয়েছে। আমরা যখন ডেট অন ইকুইটি কম্পেয়ার করছি এই 7টি কোম্পানির মধ্যে, সেখানে সবচেয়ে ভালো পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বালমের লরিতে, যেখানে জিন্দল পলে ডেট অন ইকুইটি রয়েছে সবচেয়ে বেশি। আর কোনো কোম্পানি যখন এক্সপেনশনে যায় তখন কোম্পানির বিভিন্ন রকম ঋণ নেওয়ার প্রয়োজন পড়ে, আর কোম্পানি যত বেশি এক্সপ্যান্ড করবে সেই কোম্পানির ঋণের পরিমাণ ততটাই বাড়ার সম্ভাবনা থাকবে। এদিক দিয়ে যদি আমরা দেখতে যাই, কসমোফাস্ট কিন্তু একটা খুব ভালো জায়গায় রয়েছে এই 7টি স্টকের মধ্যে। সবচেয়ে ভালো পি রেশিও কোথায় দেখা যাচ্ছে, আপনাদের সামনে রয়েছে এই কোম্পানিগুলোর প্রাইস টু আর্নিং রেশিও, অর্থাৎ পি রেশিও, যেখানে পলিপ্লেক্সের রয়েছে 8.45, EPL এর রয়েছে 27.4, ইউফ্লেক্সের রয়েছে 3.46, জিন্দল পলিমারের রয়েছে 2.65, মোল্ড প্যাকের রয়েছে 39.9, বালমের লরিজের রয়েছে 12.9 এবং কসমোফাস্টের রয়েছে 6.06। আর আমরা যদি PG রেশিও দেখি, PG রেশিও অর্থাৎ প্রাইস টু আর্নিং গ্রোথ রেশিও, যে আগামীতে গ্রোথের পার্সেন্টেজ কীরকম কী হতে পারে সেটা দেখতে গেলে আমরা দেখতে পাচ্ছি পলিপ্লেক্সের রয়েছে 0.36, EPL রয়েছে 5.71, ইউফ্লেক্সের রয়েছে 0.13, জিন্দল পলের রয়েছে 0.06, মোল্ট টিকে প্যাক রয়েছে 2.07, বালমের লরিজের কিন্তু মাইনাস রয়েছে, আর কসমোফাস্টের রয়েছে 0.16। তো এখানে আমরা কম্পেয়ার করে দেখতে পাচ্ছি মল্ট প্যাকের
টেক কোম্পানিটির পি রেশিও খুব বেশি রয়েছে, কিন্তু সেই পি রেশিওটা কেন এত বেশি রয়েছে সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। কারণ এই কোম্পানিটির গ্রোথ রেশিও কিন্তু আগামী দিনে খুব ভালো দেখা যাচ্ছে। আর এই কম্পারিজনের মধ্যে যদি আমার পছন্দের স্টকগুলো আপনি বাছাই করতে বলেন, তাহলে আমি এক নম্বরে রাখবো পলিপ্লেক্স, দু নম্বরে রাখবো জিন্দল পলিকে, তিন নম্বরে রাখবো মোলটেক প্যাককে। আপনারাও এই স্টকগুলোর ব্যাপারে আরও ইনফরমেশন কালেক্ট করে নিতে পারেন, আর তাহলে আপনারা আপনাদের জন্য বেস্ট প্যাকেজিং ইন্ডাস্ট্রির স্টকটিকে আপনার পোর্টফোলিওতে অ্যাড করে নিতে পারবেন। ভিউয়ার্স বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভিডিওটিতে প্রচুর পরিমাণে লাইক করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনাদের চ্যানেলের কাজ এই ভিডিওটি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে, অবশ্যই আপনার সেই সমস্ত বন্ধু, আপনার সেই সমস্ত পরিচিত ব্যক্তিবর্গের সাথে আমাদের চ্যানেলটিকে শেয়ার করবেন, আপনার মতো যারা নিজেরাও স্টক মার্কেটের ব্যাপারে খুব আগ্রহী রয়েছেন। কারণ শেয়ার করলে কিন্তু কেয়ার বাড়বে, কারণ আপনি ভিডিওটি শেয়ার করে, চ্যানেলটি শেয়ার করে শুধুমাত্র আমার কেয়ার করছেন না, আপনার সেই সমস্ত বন্ধুদেরও আপনি কেয়ার করছেন। আজকের ভিডিওতে এটুকুই কথা হবে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং মার্কেট থেকে দুর্দান্তভাবে প্রফিট কামাতে থাকুন। শুভরাত্রি।